এরে অনুকু আপনারা যদি আমারে সাহায্য করো না আমার ওয়াজ অসম্ভব শুধু আমি কালকে আমার সিরিয়াল দেখছি শুধু জানুয়ারির ভিতরে 31 দিনও আমি আপনার শুধু 31 দিনের ভিতরে 56টা ওয়াজ করছি বুঝছেন নি আর আজকে তো এখানে আছি খাইলো ডাবল ফরো ডাবল মুসলসল ডাবল সলের সুতরাং অবস্থাটা খুবই সূচনীয় আপনার সহযোগিতা এবং উৎসাহর উপরে আমার আলোচনা আর উৎসাহটা হইল আমার লগে সাড়া দিতে লাগবো দিবা তো ইনশাআল্লাহ আরো জোরে কোন ইনশাআল্লাহ ফয়লা নম্বর সাড়া হইল যার সামনে যে খালি জায়গা আছে তুলা তুলা আগ বাড়িয়া ভাগ মারো সাইলা ইলাহা ইল্লাল্লাহ জলদি জলদি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মারহাব্বা সব মানে আলা মানুষ এখন শর্ট কিছু চুক্তি করি লাই যত সময় মহান আল্লাহ আমারে তৌফিক দিবা অত সময় আমরা উঠা বসা লড়াচড়া করতাম না একবার কো ইনশাআল্লাহ ইনশাআল্লাহটা কিছু মুর্দা আওয়াজে হয়েছে একটু জিন্দা আওয়াজে জোরে সোরে কো না ইনশাআল্লাহ কারণ যদি আল্লাহ যদি বয় না বইতে আরবেন কইনা বেটিয়ে যদি ফোন করে দিন মাথা বেগরে যাই বুগি আক্তা তখন মহফিল জানিলেই ভাই কারণ অনলাইন মার্কেটে বহুতর চ্যানেল আসে নি না নাই মাতো না খালি এল্লাগিয়া বেড়াছিলা লড়াচড়া করিও না সব মজবুত হইয়া বইবা তো ইনশাআল্লাহ আর জোরে কও না ইনশাআল্লাহ আল্লাহর কাছে মাঙ্গো আল্লাহ আমরারে তৌফিক দে কো আমিন আর একবার জোরে কই না আমিন একবার দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد درود شریف পড়িতে দিলর শোকটা মদিনা তৈবায় ফিরাইও দিলর শোক আছে নি না নাই মাতো না কেনে শোক মজিলে বহুত কিছু দেখা যায় না না তাইলে দিলর শোকটা মদিনা দিকে করিও দরুদ শরীফ পড়িতে ফিকিরর সহিত পড়িও আল্লাহ রসুলে ফরমাইছিলা মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা উম্মত যদি তোমার জবান দিয়ে একবার তুমি দরুদ শরীফ পড়ো তোমার আল্লাহ তোমার উপরে 10 বার রহমত নাজিল করিলা জোরে কও সুবহানাল্লাহ আরো জোরে কও না সুবহানাল্লাহ তাইলে একবার তুমি পড়িলা দরুদ শরীফ রহমত কোটা পাইলা জোরে কও না কোটা রহমত কাহাকে বলে জানো নি আর নাই বেজাও লাই গেছে ন রহমত কাহাকে বলে মানুষে জানে না এখন যদি শুনে বলে আপনার একবার আপনার হাইলাকান্দি ডিসির নাম ধরলে হে আপনারে মায়া করবো আস্তা রায় দুন্দ হইয়া গেছিব মা ঠিক আছে মাতো রাখেন রহমতর তো আল সিধা বুঝিলাম আল্লাহর মায়া থামাই যাবে জোরে কৌ সুবাহ আল্লাহ সুতরাং দরুশ্বরী পড়া দরকার আছে নি নাই আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত করে আল্লাহ পাকে ফরমাইছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা মহান আল্লাহ কইতে ও ইমানদার হল নিশ্চয় ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকা আমার ফরিস্তা সমূহ ইউসাল্লুনা আলান নাবী নবীর উপরে দরুদ পড়াইতে থাকি হে ইমানদারেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা তোমরা আমি আমার নবীর উপরে দরুদ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমার নবীর উপরে তোমরা দরুদ আর সালাম পৌঁছাও একবার কও না সুবহানাল্লাহ আল্লাহ দরুদ শরীফ ফড়াইন ফাটাইন অর্থ হইল 24টা ঘন্টার মধ্যে একটা সেকেন্ডও বাকি নাই বৃষ্টির নিয়ায় আল্লাহর রহমত নবীজির রোজে 18 বর্ষিত হইতে আছে একবার কও না সুবহানাল্লাহ আর আমরার দরুদ ফাটানি কিতা আমরা তো বুধ ভাইয়ার কিন্তু ফাটাই না এর লাগে সংক্ষেপে মুসলা কইলাই প্রত্যেকটা নর নারী পুরুষ মহিলা
প্রত্যেকজন মুসলমান ইমানদারের জন্য একবার দুরূদ শরীফ পড়া ফরজে আইন। একবার পড়তেও লাগবো, তুমি না পড়লে দুজখ যাইবা। তাইলে বহুত মানুষ আছে ফড়ে না আছে নি নাই, নবীজির নাম উচ্চারণ হওয়া যেন হইব প্রথমে ওনার সাথে সাথেই একবার পড়া ওয়াজিব। যদি পড়ো না গুনায় কবিরা, গুনায় কবিরা। হ্যাঁ যদি আপনার এই গুণা করে যাও খাল বিকে আমার যদি আটকে যেতে পারো বা ঠিক আছেন, কিন্তু নবীজির নাম শুনিয়া বহুত মানুষের মুখ খেগলায় না আসে নি নাই মাতেন না খালি। এটা জিনিসের কিন্তু আমরা গুরুত্ব দেই না, খালি লেবেল লাগাইলে কামাইব নি মাতো না খালি, খালি লেবেল লাগাইলে কামাইতো নাই। বহুত ওয়াজিব হল আমরা সারি দেই খাম খেয়ালি করিয়া, খাম খেয়ালি করিয়া আপনি সালামর জবাব দেওয়া ওয়াজিব নাই নি মাতেন না খালি। কিন্তু বহুত মানুষগুলা আছে আসসালামু আলাইকুম কইলে খল্লাল আসা মারে আসেনি না নাই মাতেন না খালি। কিন্তু আল্লাহর কোরআনের ফয়সালা হইল তুমি হে যেলা সালাম দিছে তার তাকি আরব্বালা হিসাবে আপনি জবাব দিতে হয় সুবহানাল্লাহ। কমসে কম যদি পারো না যে জেলা দিছে ওলা দিতাই, বহুত মানুষ আছে জবাব দে না, আর যদি কেউ দে এ আপনার কিছু মানুষ আছে হুদ্দা মাথা গুলা চায় আছে নি না নাই। কিন্তু এই জবাব দেওয়াটা ওয়াজিব নি না না জোরে মাতেন না খালি, যদি জবাব দে না গুনায় কবিরা হয়েছে নি না না। ওইটা খাম খেয়ালির কারণে আমরা ওই যায় এল্লাগি দুরূদ শরীফ কার্পণ্যতা করিও না। আল্লাহ রসুলে ফরমাই দিলা উম্মাত কিয়ামতের এক ময়দান আছে যেদিন তুমি ময়দানে মাহশর গিয়া উঠিবায়, এদিন বাবায় তোমারে চিন্তা নাই, মায়ে মেয়ে চিনবে না, ভাইয়ে ভাই চিনবে না, বইনে বোন চিনবে না, অর্থাৎ কোনো মানুষ কোনো মানুষের সাথে সম্পর্ক রাখতে পারতো নাই। প্রত্যেকটা মানুষ যার যারই চিন্তা নিয়ে ব্যতিব্যস্ত থাকবো। আল্লাহর হবিবে ফরমাই ও বিপদের দিন আমার সনাতনে মায়ার নিকটস্থ মহব্বতর পাত্র অগুম্মত হইবা, যাইন দুনিয়ার জমিন সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা। একবার জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। নবীজির মায়ার ওয়ার ইজাজা ইচ্ছা আছে নি না নাই মাতো না কেনে, তাইলে সারা দুরূদ শরীফ রুটিন বানাইয়া পড়িব তো ইনশাআল্লাহ। না খালি মুখ দিয়া কইলে হইব বলে আমরা নবীর মায়া আছে হইব নি, এর লাগি আমি প্রায় সময় কোনো জায়গা খই বলে আমরা কিছু মানুষের খাসলত রিস্কার ড্রাইভারও লাগাই নিয়ে গেছি। আপনার তো কইবা কিলা সংক্ষেপে এক মাথু নাই, এক বেটাই রিক্রিসকা চালাইতো ডেইলি, যে সময় ঠান্ডার মৌসুম বাড়ির যাইতো বেটা, যাইতে সময় রিস্কা লার তার এক সুন্নত আছে বিড়ি খায় সারায় নাই আছে নি নাই, কিছু রিস্কা লাইন ঠান্ডার মৌসুমও তার বিড়ির সুন্নত আরম্ভ করে দিছে। তো আপনার বিড়ি খায় আর অভ্যাস হিসাবে গান গাইয়া 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 বাড়ির যায়, একদিন ওরা যাবা লাগাইছে বাড়িত রাইত বাক্কা হয়ে গেছে বেটা, হঠাৎ দেখলো এক মৌলানা রাস্তার পার সৌবাদ মৌলানা সাহেবে কইলা ভাই যাইতে গিনি বলে জিও বলে যে আমার এনেও উঠাইছে মনে হিসাবে। কিছু জায়গা যাবার বাদে কইল ডেইলি তো আমি গান গাই বিড়ি খাই, এখন বিড়ি খাওয়ার বাদে দুমাস রা মেসাবর মুখে দিয়া ভাই জীবন ভাতই না কেনে, আর গান গাইলে মেসা এবার ভাইবা না খারাপ পাইবা, কইল রে পরিবেশ বদলি গেছে নেন ভাতই না কেনে, কইছে যাওক ছোটোবেলা গজল পড়েছিলাম আজ গজলকে পড়ে নিতাম তুলছে গজল। কয় আমি নবীর দেওয়ানা, আমি নবীর দেওয়ানা, কেমন করে যাইতাম আমি সোনার মদিনা। মেসাবে শুনিয়া কইলা মার হাব্বা রিক্সা ডিপার্টমেন্ট ওলা আশিক মানুষ আছে না, কতখান চালাইয়া গিয়া কইল হুজুর আপনি দমলক আমি তোলা আই, কারণ বিড়ির কয়ফে দরছে ইনো তো ভারেন না, থোড়া রোডর সাইডে মেসা বা রিক্সা তৈয়া, আর কলে কলে সড়কের আপনার পশ্চিম সাইডেও গিয়া পশ্চিম মুখও গিয়া স্ট্যান্ড গান খাড়া করছে, অর্থাৎ ফেসাব আরম্ভ করছে বুঝছো তো, দৌড়াইছে বিড়ি এখন উপরে দি দুমা তোলে দি ফানি দেখা যার কয়লা ইঞ্জিনের ট্রেন যার মাত ঠিক আছে নি, সরুবেলা কয়লা ইঞ্জিন দেখছো নানি মাতো নানি, উপরে দি দুমা তোলে দি ফানি পড়তো নানি, আর তো উবাইয়া শুরু করছে মেসাবে কইন দিয়ে গিয়ে কইল কি তার হরের কিতা মা ঠিক আছে না রে, হ্যাঁ মেসাবার মনে আইলো কইল কি তার হরের কিতা, যাও কিয়র ভানি লই তো উত্তর ভিতর দোকানে ডান্ডা মারি আইয়া উঠি গেছে রিস্কা বুঝা গেছে নি, আবার রিস্কা চালিছে রে কয় আমি নবীর দেওয়ানা, আমি নবীর দেওয়ানা, কেমন করে যাইতাম আমি সোনার মদিনা। এখন মলা সাবর এফেক্ট আইছে না না ভাতই না কেন, ব্রেইনে কাম করেননি এগুলো হান দেখিয়া উঠিছে গুসা থান, হে গজল শুরু শেষ করতেও তাই শুরু করেছে,
মেসাবে কইলা তুমি নবীর দেওয়ানা, তুমি নবীর দেওয়ানা, তুমি মতিয়া ভানিল না, তুমি নবীর দেওয়ানা। মাত বুঝা গেছে নি? আসিবার লাগে কইছি না চিত্রটা বর্তমানে ওলা মাতই না খানে বেটাই কয় আমি নবীর দেওয়ানা, নমাজ ভরে না, নবীর দেওয়ানায় দূরত ভরে না, নবীর দেওয়ানায় সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, বেবি সার রাখা জানি, মারামারি, কাটাকাটি, হিংসার দেশ। আর আমার আল্লাহ রসুল ফরমাইছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সারা উম্মত বেহেশত যাইবা, আবা তুমি যাইতে পারতাই নাই। সাহাবায়ে কেরাম তাকে প্রশ্ন আইলো কিলা মান আবা ইয়া রসুল আল্লাহ, ও আল্লাহর রসুল আবা কাকাকে বলে? আল্লাহ রসুলে কইলা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমারে অনুসরণ করে সেই তো জান্নতি। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমারে নাফরমানি করে সেই তো আমার আবা, আবা কোনো অবস্থায় জান্নাত যাইতে পারে না। এখন বেটায় লেভেল লাগাই নবীর দেওয়ানা কিন্তু নমাজ পড়ে না, আসেনি না নাই মাত না খালি আসেনি না নাই, আসিবার লাগে না, এখান দিবার লাগে হইয়ার দেওয়াই। একবার চিন্তা করি দেখো, আজ মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত হওয়ার পিছনে একমাত্র কারণ আমার বাইরে মুসলমানের মাঝে ইসলাম নাই, ইমানদারের কাছে ইসলাম নাই রে ভাই। তোরা একবার জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাক, দুরূদ শরীফের কিছু দুর্বলতা দেখি আমি কিছু মাতিছি, এখন মূল ভূমিকার মাতো আইতাম। ওয়াজ ইগলে আমরা শুনতাম আমলর লাগি না শোনার লাগে, জোরে হোক ওয়া শোনার লাগি না আমলর লাগে। তাহলে আমল করতে হইলে পয়লা মজবুত নিয়ত লাগবো আল্লাহর বাই সইয়া, একবার নিয়ত করি আমরা আমল করবো হোক ইনশাআল্লাহ। আরও জোরে কৌরা ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহর লোকে যদি আল্লাহর সাহায্য আয় না আমল করা যাইব নি মাতই না খানে, তাহলে আল্লাহর কাছে সাহায্য খুঁজিয়ে একবার কেউ আল্লাহ আমরা সারারে আমলের তৌফিক দেখো হবো। আমিন, আরও জোরে কৌরা আমিন। এখন তিন নম্বর কাম, কারণ এই কর্মগুলা না হইলে আমল হইতো নাই, এর কারণে আমি প্রত্যেক ওয়াজ আমরা কর্মগুলা কই। এক নম্বর নিয়ত, দুই নম্বর দোয়া, তিন নম্বর খাম হইল তোমার ভিতরে যে আছে নফ শয়তান মাহল পরিবেশ, চার দুশ্মন তোমার আছে, এক নম্বর সবচেয়ে বড় দুশ্মন তোমার ভিতরে বয়াত আছে, এগিয়ে আপনার আল্লাহর বিধান মানতে দে না, এই শয়তানে আপনার আল্লাহর নাফরমানি ছাড়তে দে না। তাই যতক্ষণ পর্যন্ত মুসলমানে তার নফসর লগে মোজাকেদা মোকাবেলা করতো নাই, যতক্ষণ পর্যন্ত মানুষে তার নফসর লগে লড়াই বিড়াই করতো নাই, বহু কিছু জানতে পারে মানতে পারে না, বহু কিছু জানতে পারে আল্লাহর নাফরমানি ছাড়তে পারে না। এর কারণে আমরা সবচেয়ে বড় কাজ হইল প্রত্যেক মুসলমানের যার যারি নফসরে কন্ট্রোল দেওয়া, আমার লোকে মজা খেদা করা। তাই তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি ইতাআতিল্লাহ। ও মানুষ, তাই ইমানদার সবচেয়ে বড় মুজাহিদ যে মানুষে তার নফসর লোকে মজা খেদা করে আল্লাহর বিধান মানার জন্য রে ভাই। আমার ভাই হল বুজুর্গ হল, তাই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা একদিন সাহাবায়ে কেরাম রে কইছেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা দেখি খকুয়া চাই বেহেস্তি গান কতখান দূর হয়, মাক বুঝা গান নি মাথায় না কেনে। সাহাবায়ে কেরামে কইলা, ও আল্লাহ রসুল, বেহেস্তি গান কতখান দূর হয় ইটা আমরা তো জানি না, ইটা তো আপনি এবং আল্লাহ জানেন। নবীজি উত্তরে কইলা, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর বেহেস্তর দূরত্ব মাত্র দুইটা ফাড়া। একবার হও না জোরে সুবহানাল্লাহ, আরো জোরে হও না সুবহানাল্লাহ, কত বড় অফার, আপনি দুই ভাড়া মারিয়াও বিশেষ তো আমাইতাই, সুতরাং একটু জোরে আর হই সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের সঙ্গে সঙ্গে প্রশ্ন করনি, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা দুই ভাড়া মারিয়া বিশেষ তো হামাই? আল্লাহর রাসূল ফরমাইলা, উম্মত, যত সমজে উম্মতে ফয়লা ফাড়া খান তার নফসর মধ্যে রাখি দিলাইব, আমার আল্লাহ দুই নম্বর ফাড়া তার জন্নতর মধ্যে রাখাই দিলাইবা। জোরে হোক সুবহানাল্লাহ। আপনার তোরে প্রশ্ন করুন যদি, আর আমারে যদি প্রশ্ন করি, তাহলে আমরা দেখতাম পারমু আমরা যা নাফরমানি করি দুনিয়ার, যা আল্লাহর বিধান ছাড়ি,
একমাত্র আমরার মনে হরায় মাটি গাছেন তোরা মাতই না এর কারণে আল্লাহ রাসূলের মায়ার উম্মত হল আমার আল্লাহ পাকে ফরমাইছেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন রব্বুল আলামিন ফরমায় আমার যে বান্দারা ইসলাম ফাইবার লাগিয়া ঈমান ফাইবার লাগিয়া ইসলামের বোঝ ফাইবার লাগিয়া ও ইসলামিক জীবন গঠন করার জন্য মেহনত করব কুশিস করব মজাকেদা করব আমি আল্লাহ ইসলাম ফাইবার যতটা রাস্তা আছে আমার বান্দারে আমি দান করে দিলাম হক সুবহানাল্লাহ আমরা সারা এশার নামাজ পড়েছি না কথাই না কেনে এশার নামাজ যে সময় পড়েছি সুরে ফাতিহা পড়িনি আমরা সুরে ফাতিহা কিতা কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েছিনি এর অর্থ কিতা কই আমরা ওটার অর্থ বোঝার চেষ্টা করি না ইচ্ছা করলে এখানে সহজ আজকাল আত্ম সারা আছে আপনি কইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ আমারে সুজা রাস্তার হেদায়ত দেও গো মাওলা সিরাতে মুস্তাকিম সুজা রাস্তা ওখানে হেদায়ত দেও গো মাওলা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম যে রাস্তা চলিয়া মানুষ নয়াম আপনার পুরস্কৃত ইয়ার জন্য তো গেছে গিয়া যে রাস্তার মধ্যে চলনে বলা মানুষের আপনি পুরস্কৃত করছ ও রাস্তার হেদায়ত দেও গো আল্লাহ গাইরিল মাগদুবি আলাইহিম ও আল্লাহ আমরা এই রাস্তা বা যাইতে দিও না এই রাস্তার হেদায়ত দিও না যে রাস্তার মানুষ সকলের উপরে আপনার গজব হয়ে গেছে ওয়ালা দাল্লিন এবং যারা পথভ্রষ্ট হয়ে গেছে এরা রাস্তা বাই চলার আমরা তলা লাগি বাঁচাও এবং আমরা রে সুদা রাস্তার পথান দেখাও কইছি নি আমরা এখন গাইরিল মাকজুব দি মুরাদ হইল এহুদ এহুদি আর দাল্লিন দি মুরাদ হইল মাকজুবি দাল্লিন দি মুরাদ হইল নাসারা খ্রিস্টান তিন মাসও আমরা হামাইয়া কইলাম ও আল্লাহ আমরা রে সুজা রাস্তা ওখান দেখাইয়া দেও হইয়া আর এহুদর রাস্তা দেখাইও না খ্রিস্টানের রাস্তা দেখাইও না কইছি নি সারাই মাতই না খানে কিন্তু কইয়া নমাজ পড়িয়া বারইয়াও সুদ খায় আসে নি না নাই মাতই না খানে এখন যদি আপনি এখন চিন্তা করুন এই সুদ পৃথিবীর মধ্যে ফয়লা ইনভেন্টার হইল আপনার ফয়লা প্রচার করনে বলা এহুদিও করনে বাই মুসলমানের বাচ্চা নমাজ উবাইয়া কইলাই আল্লাহ আমার এহুদিও কলর রাস্তা তুমি দিও না নমাজ পড়িয়া বারইয়াও খেয়ে আপনার খ্রিস্টানের রাস্তা নইলে গান বাজনা নাচরং রে ভাই হে কইল আল্লাহ আমার এহুদির রাস্তা দিও না খ্রিস্টানের রাস্তা দিও না আর নমাজ থাকি বারইয়া করিয়াও খেয়ে খ্রিস্টানের গান বাজনা নাচরং খেয়ে তামসা লইলায় বাইরে তোমার কোথায় আর কাজে মিল নাই 1000 বছর নমাজ পড়লে জাহান নাম থাকি বাসা সম্ভব নাই একবার কও না আউযু বিল্লাহ তোরা জোরে কও না আউযু বিল্লাহ একবার জিকির কর ইলা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইলা ইলাহা আয় রে হায় আল্লাহর জিকির ওলাও বাপ পড়ছে জমিন জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেমার দেখলে ওয়াজ আমার করে দি যায় গিয়া এর লাগে প্রশ্ন না করিয়া পারিয়ার না স্কুলে মাস্টার গিয়া টুকিছেন ক্লাস হরুতারে পড়াইতা ছাত্র বদলে কইলা সারাই পড়ো সাই বই বার করো মাস্টার সাহেব শেয়ার বইসইন সাইদরা খে ফড়ে রেখে না ও সময় দেখলা ফার্স্ট বেঞ্চর ছাত্র ইগুনতে খুব ফড়িতরা আর সেকেন্ড বেঞ্চ থার্ড বেঞ্চর ইতা মোটামুটি একটা লাস্ট বেঞ্চ কয় বেঞ্চ ইতা বিলকুল ফড়িতরা না মাস্টরে সাইতরা সাইয়া তার সামনে দেখলা এই পজিশন ধরছে এখন যে ছাত্রগুলায় মাস্টর সাহেবর সগুর সামনে বইয়া পড়িছে না আপনারা বুঝি শুনি কোকা চাই এখন তো বাড়াই গিয়া পড়িবেন জোরে মাথো না তে আমিও তো আপনার তোর মাস্টর নাইনি এখন মাথোই না খালি যত সময় বাদ আছে আপনার তোর হুজুর নাইনি তে আমি যেখানে কই গান মানতাই না না তাইলে বহুত মানুষ আমি দেখি আর খালি হুদ্দা মাথা লাসার আটু কাঞ্চি মারিয়ে দরিয়া বইছ আর উচ্ছলা সাইতরা এই মগজ বউ নাই বুঝছো নি আল্লাহ এটা যদি করো আজ লগে যাইব নি মাতো না কেনে আল্লাহর জিকিরের দাম নাই ও মুসলমান আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ফরমাইন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ জোরে কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
যে বেটাই মরবার সময় শেষ কথা কইছো লা ইলাহা ইল্লাল্লাহ মরার লগে লগে আল্লাহ তুমি কইছো না আপনি জান্নতি আর একবার জোরে কও না সুবহানাল্লাহ তেমরিয়া জান্নত হামাই দামনি এর আগে লা ইলাহা ইল্লাল্লাহর লগে সম্পর্ক লাগবো না লাগতো না এটা ভিতরে মাহফুজ করা লাগবো না লাগতো না এটা হেফাজতের দরকার আছে নি না নাই আল্লাহ রাসূলে ফরমাইলা জাদ্দিদু ঈমানাকুম ঈমান দে তোমরা তাজা বানাও ঈমান দে মজবুত বানাও সাহাবা ইকরামে প্রশ্ন করেন কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আমরা ঈমান দে কিভাবে তাজা নয়া করতাম নবী জি কইরা কালা আকশিরু মিন কওলে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah O musulman khodare dam dilena namaz qaza ile dual ni lagere bhai namaz qaza ile qaza adai khora lage roza qaza ile roza adai khora lagi kintu daily allah rasul e farmaitra shogale mumin bikale kafir bikale mumin shogale kafir oiggato sare he mone mone khas koriya boibo ebon mat matiya boibo ebon ekta kam korbo ebon ma khas korbo ebon mat matibo he beiman hoy jibo kintu bunto nai কিয়ামতের ময়দানে যেদিন গিয়া উঠিব ফরিস্তা হলে নামায় আমল আত দিবা দেখব তার আমল নামাত একটা লেখাও নাই একবার কও না নাউযু বিল্লাহ আরো জোরে কও নাউযু বিল্লাহ আমল নামা সারা রাত দেব হইব নি পাতই না কেনে হে আত লইয়া দেখব ইকান সাদা ব্ল্যাঙ্ক আপনার কাগজ কিচ্ছু নাই তখন হে আল্লাহর কাছে অভিযোগ করব দয়াল মনিব দুনিয়াত কত রোজা রাখলাম কত তসবি মারলাম কত জিকির করলাম ও আল্লাহ হজ করলাম যাকাত দিলাম রোজা রাখলাম তসবি করলাম আপনি কইলা ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরা ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা আপনি কইছো আদনা থাকি আদনা বালাগাম করলে সেটাও পাওয়া যায় আর আদনা থাকি আদনা বাদগাম করলে সেটাও পাওয়া যায় আমার অত নামায় আমলের ইটা লেখা খানো গেল গো আল্লাহ কইবা হবা নমাজ কজা হইলে নমাজ কজা করা লাগে ইমান যদি নষ্ট ইমান কান্ত দোয়ার নি লাগে তুমি দুনিয়ার তাতে একদিনে শিরকি গুনা খসলায় একদিনে কুফরি গুনা খসলায় আর তুমি মরবার আগ পর্যন্ত একদিনও তুমি ইমান দোয়ার লাই না তুমি কিন্তু জানো না এই শিরকির কারণে তোমার ইমান নষ্ট হয়েছিল আমি আল্লাহ কইছিল ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন আমি আল্লাহ কইছি ও নবী যদি তুমি শিরকি করো নবীর আল্লাহ কই যাও নবী যদি তুমি শিরকি করো লা ইয়াহবাতান্না আমালুক তোমার জীবনে যা আমল করছো আমি সারা বরবাদ করে দিব ও নাউযু বিল্লাহ নবী যে শিরকি শিরক করার কোনো আপনার কোনো ক্ষমতা আছে নি মাতো না কেনে এইটাই হুকুম খান লাগি আমরা লাগি নাই মাতো না কেনে আমরা লাগি তো আয় লাগে কিয়ামতের ময়দানে নামাই আমল যে সময় ভাইব বন্দায় দেখবো একটা গুণা আপনার একটা নেকিও নাই আর আপনার রাস্তা নামাই আমল খালিম তখন খান দিব আর কইব আল্লাহ আমার ইটা খানো গেল আল্লাহ কইবা জমিনও থাকতে একদিন কুফরি খসলায় জমিনও থাকতে শিরকি খসলায় যার কারণে যা আমল করছো সারা আমি বাতিল করে দিয়েছি তোমার আমল আর নামাই আমল একটাও নাই সব বরবাদ হয়ে গেছে এখন তুমি জাহান্নামের দিকে যাইতা একবার কও না আউযুবিল্লাহ লাগে হদিসের অর্থ দেখালি জিকির মার তাই কথা নাই ইমান দে নতুন বানাই তাই মেইন অর্থ হইল আপনি নিজে আল্লাহর জিকির করিয়া আপনার ইমান ডেইলি কমসে কম একবার আপনার ইমান দুয়ার তাই আমরা বারো বছরের ভিতরে একদিন দুয়ারি নি কথা না কেনে এটা আমার দাম দেন না এর লাগে আইসটা গেল আমরা উঠিন বানাই কারণ অজ্ঞাত সারে বহুত সিরকি কুবরি আমরা ওই যায় জানি না কিন্তু খাম বলেন না বলে না মাতেন না কেনে নিজের দায়িত্ব না নি কান এর লাগে সারাই ডেইলি আর না হইলেও একবার তো বা নিয়মিত ফাঁসক তোমাদের বাদে কম হইলেও ফাঁসবার তো বা করিয়া ইমান দুয়ার তাম মার ঠিক আছেন হ্যাঁ এর লাগে আমরা ইমান দে ডেইলি একবার কমসে কম আমরা তাজা করবো ও ইনশাআল্লাহ আরো জোরে ও ইনশাআল্লাহ থোড়া একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা La ilaha illallah
Muhammadur Rasulullah. Amar bayukul buzurukukul Allah Rasulullah bermajra man kana akhiru kalamihi la ilaha illallah fadakhal al jannah. Shesh shabda tumar mukti baroi se la ilaha illallah mulan loge loge afni ami jannati. Ekbar zure khawna subhanallah. এখন শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দরকার আছে নি না নাই? মরবার সময় বিপদ আছে নি না নাই? মরবার সময় মানুষের কাছে দুই দুই জাক আইন হয়, জিন্নাত আইব নতুবা ফেরেশতা আইবা। ইয়াদ রাখিও সূত্র, মর মৌত বড় ভয়ঙ্কর সময়, কিন্তু মৌতের সময় লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়তে চাও দুটি কর্ম করণীয়। এক নম্বর তুমি কলমার হক আদায় করা লাগবো, দুই নম্বর কলমার হেকাজ হেফাজত করা লাগবো, অর্থাৎ পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢোকা লাগবো। আমার আল্লাহ কইছে ইয়া আয্যুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা, ও ঈমানদার তোমরা পরিপূর্ণ ইসলামে ঢুকে যাও, ওয়ালা তাত্তাবিউ তোমরা শয়তানের ফলোয়ার শয়তানের অনুসারী বনিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমারে জাহান্নাম পর্যন্ত পৌঁছাবার দুশমন, জাহান্নামে লইয়া যাইবার বন্ধু তোমার, শয়তানের অনুসরণ তোমরা করিও না। এখন একটা প্রশ্ন করি আমি, আপনার তোর সারার বাড়িয়ে করে ছোটো ছোটো একটা কীট আছে, একটা পতঙ্গ আছে যার নাম মশা, আছে নি না নাই? মাথায় না কেন? যদিও ঠান্ডার মৌসুমও কিছু কম থাকে, কিন্তু গরমের মৌসুমও খুব বেশি আয় নেন। এই মশাটাকে বাঁচিবার লাগে আমরা কিতা ব্যবহার করি? জোরে মাথো না, খয়েল নি না, খয়েলও এখন মশা বই যায় মার, ঠিক আছে, খয়েল এখন ডরায় না, আসলে কিতা ব্যবহার করি? মশারি। এখন আপনি বালা বিআইপি বালঙ্গ ডালনবর বিছানা আর এর উপরে বালা স্পেশাল মশারি লইয়া খুব ঠিকসে বিছাইছো, মশারি টাঙ্গাইয়া ভিতরে ঢুকিছই না আপনি খুব সুন্দরভাবে, আর আ তখন বারে বার করিয়া হুতি রইলাই মশা থাকি বাঁচি দেয়ার বাইন, জোরে মাতো নাকি? ও যদি আ তখন ওর দুই সাকালে আলি আঙ্গুল গুণ মশারির বারে থাকে, মশার দরকার আছে নি বলি? মাতই না কেন? ও খালি আঙ্গুল গুণ হইলেও তার সাফিসিয়েন্ট নানি, তাইলে মশা থাকি বাঁচতে হইলে কিনা করা লাগবো? উদ্খুলু ফিল মশারি কাফা, মাত বুঝা গেছে নি? হ্যাঁ, অর্থাৎ মশারির ভিতরে পুরা আমারই লাগবো নানি, আয় রে জোরে মাতই না দেখি, আমারই লাগবো নানি, ফুরা ঢুকতে লাগবো। ই কথা আমরা দিমাগে বুধবাই নি, তাহলে শয়তান তাকে বাঁচি ধরলে আল্লাহ কইছে উদ্খুলু ফিসসিলমি কাফা, তোমরার পিছনে মশায় জেলা শক্ত কায়িত করে হামলা করব। ওলা ইমান ইসলাম নষ্ট করবার লাগি শয়তান তোমরার পিছনে আছে হামলা করতো, তাই তোমরা বাঁচতে যদি চাও ইসলামের মধ্যে পুরা এডমিশন লইলাও। ও মুসলমানের যুবক রে, তুমি একবার চিন্তা করো সাই, তোমার শিরত কতখান মুসলমানই আছে, তোমার সুরত কতখান মুসলমানই আছে, তোমার ব্যবহার কতখান মুসলমানই আছে, তোমার ব্যবসাত কতখান মুসলমানই আছে, তোমার ইবাদত কতখান ইসলাম আছে, তোমার ইমানিয়ত কতখান ইসলাম আছে, তুমি খারে লইয়া কবর গড়ার যাইতা জিকির কর, আবইছে না তোরা জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করতে আবো কার পণ্যতা আছে, মাথায় লড়েন না, হবত করি কড্ডায় না, এর লাগি দিল দিয়ে কোনো জিকির আর না, হকিরর জিকির মারিও না, কোনো ফায়দা নাই, আমার ধাক্কায় জিকির মারিয়া কোনো লাভ আছে নি? মাতো লাগলে হ্যাঁ, হকিরর জিকির বুঝবাও নি, বুঝতেই নাই, বদরপুর কতমাই বখারি যাও নি, মাতো লাগলে সরোর খান্দার দেশ শুনি খালি গড়িয়া আর কয় আল্লাহ দুইটা টেখা দেখলাইন, মাতো না খালি দেখলাই নি, তার ভিতরে আল্লাহ নি না টেখা, জোরে মাতো না টেখা, মাল দিলে জিকির দাবায় না দিলে হুরিয়া যায় কি, মার ঠিক আছে নি? এখন যদি আপনি হলো আমার কুদামে খালি জিকির মারো ভিতরে তাকে না দেখা মাইবন, তাহলে জিকিরটা করতে হইলে আল্লাহর লগে তাল্লুক লাগাইয়া করা লাগবো নানি, মাতো না খালি ভিতরে আল্লাহরে হারাও, লা ইলাহ কইতে সময় যা জাবড়া সারা বিতে থাকি বার করো, ইল্লাল্লাহ কইয়া তোমার মোলারে ওর জায়গা দিলাও। সাইরে কইছে মুন্না গুঞ্জন দর জমিও আসমা, দেখে গুঞ্জন দর কলবে মুমিনা,
সাত আসমান সাত জমিনও আমি মৌলার আসর হইতে পারে না, কিন্তু আমার বন্দা যদি জিক্র লাগান জিকির করিলায়, ফিক্র লাগান ফিকির করিলায়, আমি আল্লাহ তার কলবর মধ্যে হে ফাইলায় কও সুবহানাল্লাহ। হাজার ধাক্কা মারি আল্লাহর জিকির গো বার করা নি জানা, জাবড়া ওলা লাগছে খালি আমটা আমটা করে, মা ঠিক আছে নি তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরতে বইতে ফাগলো লাগান জিকির করো, হদিসে কুদসির মাঝে আল্লাহ পাকে ফরমাইতা বন্দা তুমি আমার জিকির করো, করতে 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 ওলা এক সময় গিয়া বৌসিবায় তোমার হাত আমি হইমু, তোমার ফাও আমি হইমু, তোমার দিল আমি হইমু, তোমার দিমাগ আমি হইমু, তোমার সম্পূর্ণ শরীর আমি আল্লাহ হইমু, হও সুবহানাল্লাহ। এর অর্থ তুমি আর আল্লাহ হইবেন না, এর অর্থ হইল আপনার সারা শরীর মাটিও কান পরিবর্তন হইয়া আল্লাহর নূর হইছিব, জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। ইতিহাস তোলা মারি চাইও কয়তো বুধ ভাইবায়, হ্যাঁ ইতিহাস তোলা মারি চাইলে বুধ ভাইবায়, তো যাও এদিকে আমি যাই আর না একবার দুরুদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলাম সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা ومولانا محمد। আমরা তো শুনছি শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, লগে লগে জন্ম তো কামাইতাই, কিন্তু বড় সুজা বড় কঠিন মুসলমান কাবিল তো কইলে বেটির মালিক বোনা যায়, সারাদিন দেখি টানিয়া নিতে মগা তোর মাথার গামফার তোলা পড়ি যায়, মা ঠিক আছে নি মাতলা খালে তুমি মুসলমান দে আল্লাহ কইছে ও তো কোন ভিসিলমি কাফা ফয়লা লম্বর ইমান খান্ডে মুসলমান বানা তো ইমান ওলা বানা আমিনু কামা আমানার নাস, জেলা নবীর সাহাবা একরামের ইমান ছিল মুসলমান, একবার কও না সুবহানাল্লাহ। এখন আমরার ইমান আর সাহাবা একরামের ইমানের মধ্যে ডিফারেন্স আছে নি না নাই, ঘটনা কানে আছে নি না নাই, হ্যাঁ সাহাবা একরামের ইমান ছিল পরিপূর্ণ ইমানুল হক, পরিপূর্ণ ইমানের হেফাজত, আল্লাহর কোনো নাফরমানি নাই, আল্লাহর কোনো বিধান ছাড়া নাই, চব্বিশ ঘন্টা ইমান সম্পর্কে সচেতন, খান্দি খান্দি গিয়া নবীজির কইতা ইয়া রাসূলুল্লাহ আমরা ডর হামাই গেছি, মনে হয় আমি আমরার মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি, ফাতারা সাইও না বিলকুল না, ওয়া শুনিও চোখ দিয়া এক এক মাত মাতিতে আমার ফিটে বুকে কুসা মারে, এটা আপনারা বৈশন করে মাতি আর দুরুদ শরীফ পড়ো একবার সাল্লাল্লাহু আলাম وعليه وسلم صلى الله على محمد وعليه وسلم মুলো কইছি ওয়াজ অফলাইন তোর জানা আছে আসে নি না নাই পাতনা করে কম বেশ ওয়াজ জানা আসে নি না নাই বউতর পকেটও চালে আমাদের ওয়াজ আসে নি না নাই মাতলা খানে ফেসাব বাদ বইয়া ওয়াজ শুনে আসে নি না নাই নমাজ না পড়িয়া খা সড়কের কান্দাত বইয়া ওয়াজ শুনে আসে নি না নাই তো আমার হওয়ার উদ্দেশ্য হইল ওয়াজ জানা আছে ওয়াজ শুনতে থাকে ওয়াজ শোনা আছে ওয়াজ করতেও পারে কিন্তু দিনের সমুদ যদি পায় না ওয়াজ অনুযায়ী জীবন বানাইতে পারতো না মাছ বোঝা গেছে নি ঘটনা কানে আল্লাহর নবীর এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যদি কোনো মানুষে মহব্বত করে তার নাম হইল আবু তালিব মা ঠিক আছেন ঘটনা কানে নবীজির চাষা নাইনি নবীজির আব্বা মার পেটও থাকতে নবীজি মারা গেছে হজরতে আমিনার ফেটো ডাকতে সময় নবীজির আব্বা ইন্তেকাল আপনার ফরমাই নিশ্চয় মাও তো মরি গেলা কয়দিন বাদে দাদাও শেষ এখন খের হইলা চাষা নানি আবু তালিবে নবীজির লাগি অত কষ্ট ভোগ করলা বন্দি জীবন তিন বছর পর্যন্ত কাটাইলা আমার নবীর সাহাবায়ে কেরামে গাছর ভাতা খাইলা খানি বনি নাই মুশরিকিনে মক্কায় বানি বানি বন করছে সোনার নবীর সাহাবায়ে কেরামে গাছ খাইলা গাছর ভাতা খাইলা জানোয়ার আপনার পায়খানার মতো সাহাবায়ে কেরামের পায়খানা বনি গেল রে ভাই কিন্তু আবু তালিব সঙ্গে ছিলেন নবীর মুসলমান কত মায় একবার কও না সুবহানাল্লাহ আস্থা জীবন রইছ নোলা মরবার সময় নবীজির কলিন্দা জ্বলেন নি না ভাতই না কেন চাষা বেজমান অবস্থায় দুনিয়া থাকি যাইতিরা নবীজির কলিন্দা জ্বলা আছে নি না নাই অত মায়া করছই মরবার সময় নবীজি দ্বারা গিয়া কইন চাষা আস্থা জীবন আমার লাগি কষ্ট করলাই
না খাইয়া ফিন্দিলা না ফিন্দি আমার লাগি তুমি কষ্ট করছো আজ দুনিয়া থাকি যাইবার সময় বেইমান হইয়া তুমি জমিন থাকি জ্বালায় আমি নবীর হলিন যায় বরদাস্ত করের না চাচাজি মরবার সময় একবার তা দিলে মুখে পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাচাজি জবাব দিলা নবী মুহাম্মদ তুমি যে আল্লাহর নবী কথা সত্য জানি আমি জানার মধ্যে আমার কোনো কমি নাই কোরআন শরীফ আল্লাহর বাণী আমি এ কথা জানি জানার মাঝে কোনো কমি নাই আল্লাহ যে একজন আছেন কথা আমার জানা আছে জানার কোনো কমি নাই কোরআন আপনার ইসলাম যে সত্য ধর্ম এও কথা আমি জানি জানার মধ্যে কোনো কমি নাই কিন্তু মা তৈল মরবার সময় যদি তোমার কথা গুনিয়া ইসলাম ইমান কবল করিলাই তাহলে গোষ্ঠীর মানুষের সামনে কিলা মুখ দেখাইম আমার গোষ্ঠীর মানুষে কইবা মরবার সময় তোমার দোকান চড়ি গেছি কৌ না হুজবিল্লাহ দিনের সমুদ হামাইছেন মাত না কেন ওই সময় আল্লাহ দেখছেন নবীর খান্দার নবীর দাওয়াতের ব্যবস্থা দেখিয়া আল্লাহ লগে লগে জিব্রাইল প্রেরণ করে কইছেন যাও আমার নবীরে গিয়াও আয়াতটা শুনাই দিয়াও গিয়ে যাও ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা আল্লাহ কইলা ও নবী ও নবী তুমি যে সারাই আবু জাহেল রে তো আবু তালিব রে তুমি হেদায়ত দিলাইতাই চাচার কারণে বড় কষ্ট করাই কিন্তু আমি আল্লাহ হেদায়ত আমি আমার আল্লাহর আতো রাখছি আমি আল্লাহর আতো হেদায়ত রাখছি কোনো নবীর আতো আমি হেদায়ত দিছি না সুতরাং তুমি তোমার চাচারে সবুজ দিতে পারতাই নাই আমি আল্লাহ যারে ইচ্ছা করবো তারে আমি হেদায়ত দিমু একবার জোরে কও সুবহানাল্লাহ এর লাগে আমি বাসবার কইছি যে শুনি লাগবায় ওয়া শিখি লাগবায় খরি লাইতে করবায় হেদায়ত পাইতে হইলে আপনার আল্লাহর কাছে মাঙ্গা লাগবো চেষ্টা করা লাগবো কোশিস করা লাগবো খান্দা লাগবো আল্লাহর কাছে খোঁজা লাগবো দিলর কান্দি শুনা লাগবো দিন বুঝা লাগবো কও সুবহান আল্লাহ এর কারণে ভাই সিধা ওয়াজ করতাম পারি না বিভিন্ন অ্যাঙ্গুলে বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে বিভিন্ন বাস্তবতা সামনে উঠাইয়া মানুষরে বুঝাইবার চেষ্টা করি সিধা ওয়াজ এক দুই ঘন্টা টানিয়া গেলে আপনারা কই বাইরে চালে আমার এক ওয়াজ যদি শুনতে রে বেটা জমিনে খাফিছে কই বাইরে বাতলা ফেলে আর একজনে জিকাইল কিতা কইছেন বলে দূর বেটা এটা খোয়া যাইত না কিন্তু এক ওয়াজ গবা আসেনি না নাই মাতই না খেলে এর লাগে এর কোনো বুঝ লইয়া যাও ওয়াজ মেমোরিত লইয়া যাইও না শুনিয়া লইয়া যাইও না সড়ক উঠার আগে ফিফটি পার্সেন্ট ডিলেট হয়ে যাব মা ঠিক আছে নি খাইল বিয়া নে উঠিয়া 100% নাই শেষ আর বুঝি লাইতে যদি পারো মৌত পর্যন্ত লগে থাকবো একবার কও না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের মধ্যে যান জান্নাত জাহান্নাম নবী জিরে বেমানর জিব্রাইলে পরিদর্শন করাইন নবীজি যে সময় জান্নাতের মধ্যে যান অত সুন্দর একটা জান্নাত দেখতে পাই ইয়া দেখেন বাবা অত সুন্দর এক বেহেশত নবী যে জিব্রাইলকে প্রশ্ন করেন ও ভাই জিব্রিল এই বেহেস্তিকান দেখিয়ার অত সুন্দর আমি নবীর দেখিয়া আর ইয়া শোকে আমার অত মজা লাগছে আমার দিলের মধ্যে অত ইতমেনান আইছে অত সুন্দর জন্য জিকান আল্লাহ কাকার জন্য বানায় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন ও আল্লাহর নবী এই বেহেস্তকান তো আল্লাহ আপনার বিলালের লগে বানাইলা একবার জোরে কও না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম দুনিয়ার থাকতে তারা জন্নত বানাইয়া গেছেন কি জোরে কও সুবহানাল্লাহ নবী দিয়ে প্রশ্ন করেন জিব্রিল আমার বিলাল জীবনের দশায় দুনিয়ার জমিন কোন আমলের বিনিময়ে রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে জলঘর বানাইয়া তৈল হযরত জিব্রাইল কইন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী গো আপনার বিলাল দে উমাইয়ায় বাজার থেকে লইয়া আনছিল আপনার বিলাল দে মানুষে খালা খাওয়া ডাকিতা কুশ্রী বিশ্রি বিলাল আসিল আর বিলাল দে বাজার থেকে উমাইয়া লইয়া আনছিল আথবা বান্দিয়া মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া রাখতো পালাক্রমে শরীরের মধ্যে জোয়া নখলে ডান্ডা দিতা ঠেঙ্গ ধরিয়া যে সময় বালুর মধ্যে টানিতা বিলালর ফিনি থাকি রক্ত বারোয়া মরুভূমির বালু বিজিয়া যাইত ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল বিলাল
বিলালর সবুর বানিয়া মরুভূমির ভালো ভিজিয়া যাইতো ও সময় আপনার বিলালকে বলা হতো বিলাল আল্লাহ এবং নবীর নাম তোমার মুখবুক থেকে ছেড়ে দাও তোমাকে মুক্তি দেওয়া হবে আল্লাহ নবীর নাম না যদি ছেড়ো তাহলে তোমারে মারিয়া জমিন তাকে বিদায় দেওয়া হবে ও সময় নবী গ দুনিয়ার কোন শক্তি আপনার বিলালর মুখ থেকে আল্লাহ রসুল সরাইতে পারেনি সেই দৃশ্য দেখিয়া আপনার আল্লাহর মায়া লাগছে দয়া লাগছে জমিন বিলাল ডেরা কিয়া মৌলা জন্নত ঘর বানাইয়া রাখছে জুরে কও সুবহানাল্লাহ এটাই কইছে কলে কবজাই মেশিন চলে আদমের ভুষ হলো না মাওলার প্রেমে যে ডুব দিয়াছি সে তো আর বাসে না মাওলার প্রেমে যে ডুব দিয়াছি সে তো আর বাসে না কবি কবিতা গাইছে কইছে যেদিন তুমি এসেছিলে ববে তুমি শুধু কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন তুমি করিও না গঠন মরিতে কাঁদিবে তুমি হাসিবে ভুবন এমন জীবন তুমি করিও না গঠন মরিতে কাঁদিবে তুমি হাসিবে ভুবন আল্লাহর জাতর কসম পৃথিবীর মুসলমান যত মুসলমান দুনিয়া থেকে বিদায় লইল ফিলহাল পৃথিবীর মধ্যে যত মুসলমান আছেন এই পৃথিবীর মধ্যে যত মুসলমান আসবে প্রত্যেকটা মুসলমান যদি ইমানদার প্রকৃত হয়ে থাকে হযরতে বিলালের জন্য সবর পানি ছাড়তে বাধ্য মুসলমান একবার জোরে কও না সুবহানাল্লাহ আজ মুসলমান হল আকায় নামদার সরকারে দুয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মার এর লাগি আমি কইছি দিনর সমুজ লইয়া যাও ওয়াজ হুনিও না হুনো কিন্তু সমুজ লইয়া যাও সমুজের লাগি আল্লাহর দিকে কুবড়ি ঘুরাও সমুজ আমি দিতাম পারতাম না চেষ্টা করমু আমার মৌলা তোমারে সমুজ দিবা আমার আল্লাহ রসুল ফরমাইছেন মাই ইউরিদিল্লাহ বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন আল্লাহ যে সব মানুষের লাগি স্বয়ং মৌলা তোমার সম্পর্ক স্থাপন করতে চায় স্বয়ং আল্লাহ যে মানুষের লগে দুষ্টি বন্ধুত্বতা লাগাইতে চায় যে মানুষের লাগি দুনিয়াত্ব অবস্থায় বেগস্ত কর বানাইতে চায় যে মানুষের লাগি জাহান্নামখান আল্লাহ হারাম বানাইতে চায় যে মানুষের জন্য তো আদি আল্লাহ করতে চায় ও মানুষটারে আল্লাহ দিনর সমুজ দান করিলাই জোরে কও সুবহানাল্লাহ দিনর সমুজ লইতে মানুষের আজি নাই বহুত কিচ্ছু জানে আল্লাহকে কইছি নবীর চাষা দিনর সমুজ নাই জাহান্নাম আর বিলাল খালা হাফসি গুলাম দিনর সমুজ পাইছই জান্নাত কও সুবহানাল্লাহ জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ তোলা হবদ করে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله إله إلا الله لا إله إلا الله محمد رسول الله এখানে শর্ট প্রশ্ন করি চাই বর্তমানে আমরার মাঝে নমাজি এবং বেনমাজি দুইটা শ্রেণী যুগ নিয়ে আগলানি যায় তাহলে নমাজির সংখ্যা বেশ না বেনমাজির সংখ্যা বেশ জোরে মাতেন না কেন এই যারা নমাজ পড়ে না এরা জানে না নি ওয়াজ যে মুসলমান হইলে এক নম্বর খাম নমাজ জানেন না জানে না মাতেন না কেন তাইলে পড়ে না কেন কিতা লাগি পড়ে না ফলা কইল তার ভিতরে দিনর সমুজ নমাজের সমুজ আমাইছে না মার ঠিক আছে মাতেন না কেন নমাজের সমুদ যে খাবাই নিব কসম খুদার তার জান হে কুরবান দিতে পারবো কিন্তু দুই রাখাত নমাজ ছাড়তে পারতো না মার ঠিক আছে নি মাত না কেন কিন্তু মুসলমানের বেটাইন এবং বেটিন বিশেষ করে যুবক অকল আর যুবতী বর্তমান সময়ের যুবক যুবতী অকল তারা তারা নবসরে ওলা গান্দা বানাইছে হে মুসলমান তার নবস তো বাদ হইছে রে ভাই আস্তার আয় তো আজনে আজান দিলে আপনার বাজারও যায় কিন্তু নমাজ দুই রাখাত পড়তে পারে না আসেনি না নাই মাতনা কেন আসেনি না নাই মসজিদর আপনার মসজিদর বাউন্ডরির বিকাট বাড়া থাকে কিন্তু নমাজ পড়ে না ইলা মানুষ আমি দেখছি আসেনি না নাই আমার গাঁও দিয়ে বেটা আইছে আপনার মক্কা শরীফ থাকে আইয়া কয়দিন দেখি বাবা এমন এক জুব্বা পিন্ধিছে মাটি ফুরিয়া হাটে
বললাম যাও মক্কা শরীফ গিয়া মনে হয় বালা সমু যাচ্ছে আরো কদিন বাদে দেখি না জুব্বা খুলে লইছে মনে ফেন ফিন দিছে এগুলো আটু বয় ফারা থোড়া বেখা হইলে লাড়ি আপনার বার হয়ে যায় মা ঠিক আছেন হইলাম রে ইটা কিটা রে গো ফাগল হইলো না কিটা না আরো কিছুদিন বাদে দেখি না হাফ প্যান্ট ফিন্দি আটে দিছে নি মক্কা শরীফে হেদায়ত মাতো না খানে দিছে নি মক্কা শরীফে হেদায়ত মসজিদে নবীর ভিতরে সময় বার হইয়া আইব নমাজ পড়ি তো প্রার্থনায় যদি হে দিনের সমুজ পায় না মা ঠিক আছে নি মাতো না খানে আল্লাহ রসুলের এত বয়স থাকি বড় বয়স আসমানের তলে জমিনের উপরে কিয়ামত পর্যন্ত কিছু আছে নি আর আসলো নি কিন্তু নবীজির এত বয়স করিয়া বাদে কাফির হয়ে গেছে এরা মানুষ আছে নি না নাই আছে এর লাগে হেদায়ত বড় কঠিন বস্তু হেদায়ত হওয়া বড় কঠিন বস্তু বহুত মানুষ আমার মাঝে আছে তারা যদি আপনি আল্লাহ তোরে হেদায়ত দেও হে গরম হয়ে যায় মাত আসেনি কই বইটা কিতা মাতো চোদ্দ শ্রেণী হেদায়ত হইয়া আইসো মাতো না খেনে আল্লাহ হেদায়ত দিতা কিতা বুঝা হেদায়ত কুমড়া নি কিতা নি ও মুসলমানের যুবক এবং যুবতী তুমি ইসলামের হেদায়ত ফাইছো না হেদায়ত ফাইছো না এখন পর্যন্ত আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার যদি তুমি নমাজের হেদায়ত ফাইলাও আস্তা পৃথিবীর শক্তিতে তোমার নমাজ ছুটানি সম্ভব হইত না আর যদি তুমি ইসলামের হেদায়ত নমাজের হেদায়ত ফাও না গোটা পৃথিবীর শক্তিতে তোমার নমাজও খাড়া করতে পারতো না যদি তুমি রেওয়াজ মেনটেন করবা কিন্তু আল্লাহর নমাজ পড়া সম্ভব হইত না দুনিয়া জি লাগানি জগানগি ইবরত কি জাগায় তমাশা নগি ইবরত কি জাগায় তমাশা নগি এই দুনিয়া খেলে খেলাইবার জায়গা নাই এই দুনিয়া শিক্ষা লইবার জায়গা শাসের সমষ্টির নাম জীবন পঞ্চাশ বছর তোমার হায়াত আছে লিখিবদ্ধ রে ভাই কসম খোদার এক সাত সময় বেশি ভাইতে নাই একদিন তুমি দুনিয়া থেকে যাবা লাগবো ইমান লইয়া যাইতে যদি চাও তাহলে এক নম্বর খাম হইল নমাজ নমাজ তোমার বাস্তব জীবনে নাই মরবার সময় শয়তান তোমার সামনে আইব নমাজ তোমার বাস্তব জীবনে আসে মরবার সময় ফরিস্তা তোমার সামনে আইবা শয়তান যদি তোমার সামনে আই যায় ইমান তাকে খালি করিয়া বিদায় দিব ফরিস্তা যদি তোমার সামনে আই যায় ইমান ইসলাম লইয়া তুমি জমিন তাকে যাইবা একবার কও না সুবহানাল্লাহ হুজুর দোয়া করিও আল্লাহ ইমানের সহিত মহুত কর্তা আমরা অকল সময় নমাজও পড়ি না খামই বোন মাতো না খানে ইলা বেয়ান্দার আসইন না নাই মাতো না খানে ইলা বেয়ান্দার আসইন গালিয়াই আমি এখন অর্থাৎ বেয়ান্দাজ মানে তার কোনো আন্দাজও নাই মা ঠিক আছে নানি নমাজ পড়ে না আবার কয় বলে হুজুর দোয়া করি আল্লাহ কলিমার সহিত খালি বহুত কর্তা এই রে তো মানুষ মদ খারা মানুষের অবস্থা কিছু বার কিতা লাগি আমার আল্লাহ কইছে ও মুসলমান আমি আল্লাহ তোর নফসে বানাইছি বা আল্লাহ ফুজুরাগা ওয়া তাকওয়াগা قد أفلح من زكاها وقد خاب من دساها الله يقول أمي تر نفس بنايسي أرو نفس قسم خيامي الله يخيار تنج تر نفس يامي بنايسي زدي تر موني كان دي غان بزنا ناس رون خير تمسا شد گوش مد گنجا بے بردگي بے حيامي آر جدي توين افنار 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 بے بن بے نمازي گري خوريا بے رمزا سڑيا نافرماني خوريا جدي تر نفس ري توين افنار پنو پبیتر بنايلاس তাহলে দানিয়ারা কিস্তর লাগি জাহান নাম নির্ধারিত আছে আর যদি আল্লাহর বিধান মানিয়া তোর নফসরে তুই পবিত্র রাখিলাস তাহলে আমি আল্লাহ কইয়ার জাক্কা যদি পবিত্র রাখোস তাহলে তুই কামিয়াব সাকসেস সফল কাম হয়ে যাইবে জোরে হও সুবহানাল্লাহ আমার ভাই অকল বা বাপ ভাই অকল আর মা বই নকল মরা লাগবো একদিন এক সাফ আর এক নেউল দুইটারে আপনার যে চিনোনি বড় কম মানুষে চিনো বোধ ভাই সারা আছি না নি নেউলে সাফরে প্রায় সময় কইতো ও বা সাফ ও দুনিয়া কারণ দুইজনকে বড় দুস্তি আসলো খুব কুটুমালা সম্পর্ক আসলে দুইজনকে খুব দুশ্মনী থাকে মা ঠিক আছে নি বুঝাই ভাল লাগে কইয়ার নেউলিয়া সাফে জীবনে কুটুমালা হইব নি মাতো না কেনে ওটা বুঝাই ভাল লাগে কইয়ার দুইজনে খুব দুস্তি আসলো তো নেউলে সাফরে কইতো বা দুনিয়ার যে সময় চলো থোড়া সুজা হইয়া চলি সাফর বাফর ক্ষমতা আছে নি সুতো গিয়ে চলতো মাতো না খেলে সাফ চলতে বেঙ্গামুরা আছে নি না নাই আর একদিন যার আপনার আর বাউ গাটর ওবাই সাফ আখটা গল্লা সাফ হয়ে গিয়ে ভাই দিছে গল্লা এগু আত্ম দিছে গর্দনার ডান্ডা গর্দনা বাঙ্গিয়া তৈছে খাড়া করিয়া সুজা করি তৈছে বন্ধু নেউলে খবর পাইছে আজ বন্ধুর ইন্তেকাল হয়ে গেছে দৌড়াইয়া আইছে দেখতো করি
আইয়া দেখে মারহাব বা ইস্তো বড় সুযোগ হয়েছে হয়েছে না বাজা না খানে ও খানে খানে কইল খাই রে খাই জীবনে কত ওয়াজ করলাম সুযোগ হইয়া চলতে কিন্তু চললে না আর ওয়াজ গান শুনলেও না কিন্তু চললে না নি চল সুযোগ ঐসদ না নি ওইলে কিন্তু মরিয়া সুযোগ ঐসদ আর তো কোনো কাম লাগবে না মা ঠিক আছেন বাজা না খানে তে মরিয়া ছাড়া সুযোগ হইবে নি একদিন হে জওয়ান তুমি তোমার জিকাও কসম খুদার তোমার জোয়ানি খেয়ে দিল আজ রাস্তার আজ ফেসবুকের সামনে ভইয়া তুমি কাটাই দেও আজ দনি বাড়ির ভুয়াইন্দর বাড়ি কোনো সুর পর্যন্ত গিয়া খামায় না হয় গিয়া লাভ নাই বাড়ি তিনটা জোয়ান আসেন তিনটা যুবতী আসেন আস্তার আজ দেখুন ফেসবুকও থাকেন হামাইবার আমার কোনো সুযোগ নাই মা ঠিক আছে নি এখন গরিবর গর বাঙ্গিলা সুরে কারণ এগুলোর মোবাইল নাই গিয়া কিতা করতো যুবকী গু যেমনে ফেসবুকে বসল জুতাও খুলিছে না আখটা দেখতে দেখতে দুরুম করে ফরছে যেমনে চকির তলে বুমা এটা হয়েছে নি না হাল যাইতে কেন এর লাগে বেটায় কইছে মজার দেশের মজার কথা কত বলবো আর চোখ করলে যাই না দেখা মুজলে পরিষ্কার চোখ করলে যাই না দেখা মুজলে পরিষ্কার আমার ভাই ওখানে আর বুজুর্গ হল ও জোয়ান হল আল্লাহ রসুলে ফরমাইজরা ইয়াদ রাখো আল্লাহ রসুলে ফরমাইজরা কিয়ামতের ময়দান ও যেদিন তুমি আমি উভয় ভাই আমার আল্লাহ জিজ্ঞাই বাবান সাবাবিহি ফিমা আবলা হে জওয়ান তোরে তো আমি জোয়ান বানাইছিলাম আমার দেওয়া জোয়ানি খানো খাটাই আইস জোয়াব না দিয়ে আগে দিয়ে যাইতে পারতে নাই কারণ এই নিয়ামত তোরে আমি দিছিলাম আমি চাইছিলাম আমার কামো তোর নিয়ামত লাগাইতে কিন্তু আমার জোয়ান তোর নতুন আমার কামো লাগাইলে না এই সোয়ালের জোয়াব না দিয়ে আগে দিয়ে যাওয়া সম্ভব হইত না La ilaha illallah ilaha illallah abaju baya ilaha illallah bolam so aise je aise to pas le laga le ya mera le jale la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মুসলমানের বেটাই নার বেটিন এখন কথা বালা করি খান দি কোন কসম খোদার তুমি আমি মরা লাগবো রে ভাই মরবার সময় ইমাল নদী লইয়া যাইতে চাও এক লম্বর খাম হইল নমাজ নমাজ তোমার বাস্তব জীবনে নাই বিপদ আছে ইমাল লইয়া যাবা কঠিন হইব রে ভাই যাবা লাগবো নি বাতো লাগলে কিন্তু নমাজ তোমার দিলে সাইতো নাই মান্থ নাই এর লাগি নসলকে মোজা খেজা করো হে মুসলমানের বেটাই না বেটি আমার আল্লাহ রসুলে ফরমাইছিলা বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরে তরকু সলা মুমিন আর কাফিরের মাঝখানের পার্টিশন হইল নমাজ তরক করে দেওয়া সাইর মুসবর ইমাম অখলর মধ্যে তিন ইমামে একমতে বক্তব্য দিতরা কইরা যে মুসলমান বেটা আর বেটি নমাজ পড়িত নাই এগু মুসলমান তাকে না ইসলাম তাকে খারিজ হই যায় তার ফতোয়া হইল ইগুরে ধরো ইগুরে কাতল করিলাও এগু দুনিয়াত রইবার কোনো অধিকার নাই আমরা ইমাম সাহেবে তুলা সিলেক দিছ তাই কইরা না যদিও ইগু মুসলমান থাকবো কিন্তু নমাজ না পড়ার অপরাধে ইগু ফাঁসি পড়ে যাব কোন আউযুবিল্লাহ জোরে কোন আউযুবিল্লাহ তান ফতোয়া হইলে ইগু ফাঁসি আর এই বেনমাজির শাস্তি আপনার ইমাম আবু হানিফা সাহেবের রায় হইল এই বেনমাজির শাস্তি কিটা বলে এগুলি আপনার দরা হইতো ইটারে দরিয়ারিয়া জেলো খালানি হইতো আর সকালে আর বিকালে ডান্ডা হইতো যতদিন পাক্কা নমাজি হয়েছে না তারে জেলো রাখা হইতো ইসলামী শরীয়তের কারণ নাই করে তো ফিট বাঁচি গেছে হ্যাঁ ফিট বাঁচি গেছে কি ডান্ডা খারায় না আমার ভাই ওখানে বুজুর্গ হল একবার চিন্তা লাগাও আজ মুসলমানের হুয়াইন এবং বুড়ির নমাজ দুই রাখাত তুমি আমি পড়তে পারি না বাইরে মরবার সময় কলমা পড়িয়া যাবার সম্ভব নাই আকাই নামদার সরকার দুয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত তত সময় তোমার নমাজ ঠিক হইতো নাই বাকি কোনো জিন্দগির কোনো আমল লাইনে আইত নাই প্রায় মানুষে কইন বা মানুষকু বড় পাল্লা যদিও নমাজ পড়ে না একবার কোন না আউযুবিল্লাহ এলা মানুষ আসেনি না নাই নমাজ পড়ে নাই করে বালা কিলা ফাসিক বালা হইতে পারে ভাত না খেলে এগু আমরা ফতোয়া পাইছি না নি ফাসিক ভাত না খেলে খার ফতোয়া আবু হানিফা সাহেবের ফতোয়া যদি আবু হানিফা সাহেবের আমরা সারা মুকল্লিদ নাই নি তাইলে ফাসিক এগু আবার নমাজ না পড়িয়া বালা হইব কিলা ভাত না খেলে নবীজিয়ে ফরমাইছেন কিয়ামতের দিন তার নামায় আমল ফয়টা গিয়া লইলা নমাজের ওজন হইব
নবীজি কইলা ইজা সালুহাত সালুহাত সাইরু আমালিহিম যদি দেখা যায় নামাজ ঠিক আছে তুই যা কামাইছো সালাত ঠিক আছে ওয়াইজা ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি দেখা যায় তোর নামাজ ঠিক হইছে না তোর যা কামাইছো সালাত বেকার হইছে বরে ভাই তাইলে বুঝা গেল কিয়ামতের দিনও বেনামাজি আল্লাহর কাছে ভালো নাই মার ঠিক আছে নি পাতইলা খনে ভালো নি না সুতরাং কসম খাইয়া আত্মুল আমার ওয়াজকুর মাহফিল কামিয়াব আমরা ফাঁসি কইতাম নি মাতলা কেনে যদি ও ফাঁসি কইতাই ও আমার কোনো অসুবিধা নাই আমার আল্লাহ কইছেন নবা ফামান শা আফাল ইয়াকফুর ওমান শা আফাল ইয়ুমিন ফামান শা আফাল ইয়াকফুর সব কিছু আমি দিলাইছি আর দেবার আমার আমরা কোরআন দিছি নবী দিছি আলিম দিছি মাদ্রাসা দিছি হদিস দিছি সব খুলি দিলাইছি এখন তোর মনে হয় বন কাফির আর মনে হয় বন মুমিন তোর ইচ্ছা মার ঠিক আছে না মাতলা কেনে আস্তা দুনিয়ার মানুষ কাফির হয়ে গেলে আমার আল্লাহর কতখান কমে যাব নি মাতলা কেনে আর আপনার সারা মুমিন হয়ে যায় যদি মার হাব্বা আল্লাহর আল্লাহ কতখান বাড়িব নি হ্যাঁ এখানে সাফ মাত এল্লাগি ওয়াজ কইছি আর মিঠা মিঠা না বেটাই মেসাবরে গিয়া কইল হুজুর এখানে ওয়াজ কোকো না আমল করতাম মেসাবে কইলা যা বেটা মৌ খাইস এগুই এক মোস্তাহাব কয়দিন খাইয়া ইয়া কইছি হায়রে সুন্নত না দেখিতা কয় হুজুর আরো খান কোকা হুজুরে কইলা বেটা যা বিয়া করিছে এগুই এক সুন্নত বিয়া করি আইয়া কইছি হায়রে বা সুন্নত সারাও ঠিক আছে না হুজুরে কইল হুজুর আরো এখান কইল না হুজুরে কইলা যা দুইয়কে রায় টুটিয়া তাজু ধরিও দাইমি ভরিও থাজু ধরিও গেছে বাড়ির ঠান্ডা দিন কইনা বেটিয়ার হে বহুত কুশলাইছো উঠি দা পারেন না পারবান মাতলা খেলে ফোর নমাজ পড়েন না থাজু মারিত নি বাদর দিন বিয়ানে খাবি খাবি গিয়া কইছে হুজুর ইটা ঠান্ডা সুন্নত না বা দিলে মিঠা মিঠা ওটা দিও ঠিক আছে নি আমরা খারবারটা হলে নাই মাতলা খেলে হ্যাঁ লেবেল লাগাইয়া শিখ মারে নমাজ পড়ে না আমার ঠিক আছে মাতলা খেলে ফয়লা হয়ে দিয়েছি যারা এর লাগে আমার ভাই ওখানে বুজুর্গ হলা কাইনামদার সরকারে দুয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত আল্লাহর জাতর কসম নমাজ তোমার বাস্তব জীবনে নাই তোমার লাগি জাগার নাম বানাই দে ভাই আল্লাহ রসুল ফরমাইদরা বেনমাজি এক বেটা মরি গেছে গিয়া আর তোমরা সারাই তারে কবর নিয়া হারাইছো সারাই বইয়া খালি দোয়া করছো আল্লাহ তারে তুমি জন্নত দেও আমার নবী কইরা তোমরা তারে জাগার নামের গাড়ার মধ্যে থইয়া যারা জোরে কোন আউজবিল্লাহ সাফ হদিস আইছে না নি বেনমাজি মরিয়া থোয়ার বাদে আল্লাহ যখন জাগার নামের আগুন জ্বালাইয়া দিব আর ঠিক আছে নি ভাতলা খেলে তে মরিয়া দু যখন ব্যস্ত দেখায় দেখি দু যখন দেখে আটকান তুলে মারো যাই একজনও রাজি নাই তো বেহেস্ত সারা যাইতাম নি ফাঁসি কইতাম নি না মুমিন হইতাম আরে জোরে মাতো আমি কইছি নি না আমার আল্লাহ নবী কইছই ভাতলা খেলে আমরা ফাঁসি কইতাম না মুমিন হইতাম জন্য তো যাইতাম না জাহান নামে যাইতাম তে কসম খাই আর তুলে মারো জীবনে আর কোনো নমাজ চাইতাম না এখন ইনশাআল্লাহ আরো জুড়ে এখন ইনশাআল্লাহ আরো জুড়ে ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আরো জুড়ে নারায়ে তাকবীর দীনে ইসলাম দীনে ইসলাম আল্লাহর কাছে আল্লাহ করে আহাজারি করে খান দিয়া কো আল্লাহ আমরা নমাজি বানাও কো আমিন আরো জুড়ে কো আমিন জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই ওখানের বুজুর্গ হল নমাজ আল্লাহর নমাজ লাগবো দুই নম্বর নমাজে কোনো ফায়দা হইতো নাই রে ভাই বর্তমান পিরিয়ডে মানুষে নমাজ পড়ে মার খাব্বা আল্লাহর নমাজই বড় কম আছে মুসলমান মার ঠিক আছে নবীজি ফরমাইছুন সাল্লু কামার আই তুমুনি ইউসাল্লি নবীজি কই দিয়া তুমি দেন কলা নমাজ পড়ো যেভাবে আমি নবিয়ে নমাজ পড়িয়ার দেখছো হৌ সুবহানাল্লাহ আরে জোরে কও না সুবহানাল্লাহ এখন আমরা নবীর নিয়ে নমাজ পড়তে দেখছি নি মাতই না খেলে কিন্তু হদিসের মাধ্যমে সাহাবা একরামের মাধ্যমে যে খবর পাইছি কার দেখা থাকি বেশি বিশ্বাস করছি না নি মাতই না খেলে যদি দেখা থাকি বেশি বিশ্বাস করি না ইমান হয় না মাছ বুঝা গেছে নি
আর দেখা থাকি বেশি বিশ্বাস করছি এখন জানছি আল্লাহর নবীর নামাজের মধ্যে নামাজ হইতো বিকল্প নামাজ হইলে নামাজ হইতো না এই নামাজ আল্লাহর কাছে কবুল হইতো না ম্যাক্সিমাম মানুষে মসজিদে জামাতে নামাজ পড়ে না রে ভাই আল্লাহর রাসূল ফরমাইছে ও মুসলমান লা সালাতা লি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ যত বেটাইতে মসজিদের একটা পরিচালনা করো এক মহল্লার কোন বেটা মানুষের নামাজ বাড়ির নামাজ হইতো না আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আন্দায়ক সাহাবী নবীজির গিয়া কইছো নিয়া রাসূল আল্লাহকে ইজাজত দেখুয়া বাড়ির নামাজ পড়িতাম কেননা আমি শোকে দেখি না খানা মানুষ নবীজি কইলা আব্দুল্লাহ রে যাও পড়িও কিছু জায়গা যাওয়ার বাদে নবীজি ডাকিয়া আনলা আনিয়া কইলা আব্দুল্লাহ আজানোর আওয়াজ তুমি শুনোনি নবীজি কইলা আব্দুল্লাহ কইন জি হ্যাঁ শুনি নবীজি কইলা বাড়িয়ার মসজিদে তুমি রশি লাগাও রশি ধরি 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 আইয়া মসজিদে নামাজ পড়িও নতুবা তোমার নামাজ আল্লাহ কবুল করবে না একবার হও না সুবহানাল্লাহ এখন ক পারসেন্ট মানুষ নামাজও যায় বর্তমান মসজিদ খালি টাইস টুইস বিল্ডিং বিল্ডিং হইতো ও চিন্তাধারা আমরা খালি মাঠ ঠিক আছে নি কিন্তু মহাজর বিল্ডিং হইতো এই কথার চিন্তা নাই ও মুসলমান মরজুল মৌত যে সময় নবীজি উড়তা পারেন না উড়তা পারেন না উড়তা পারেন না ও সময় সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে সববন্দী হইয়া বয়ার খেরর সাহস নাই গিয়া ইমামতি করি লাইতা আর নবীজি নাই সাহাবায়ে কেরামে বুঝবাইতরা নবীজি আইতা পারলা না সাহাবায়ে কেরামে বইয়া দিলে দিলে খান্দিতরা ও সময় নবীজি আয়েশারে কইর আয়েশা মরু আবু বকর ওখান তা হুকুম করো না আইনুসাল্লিয়ার নাস তাই মানুষের নমাজ ওর ইমামতি করি নমাজ খান পড়াই লাইতা আয়েশায় কইন আর বার আল্লাহ 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 রসুল ও আল্লাহর হাবিব আমার আব্বার দিল থ নরম থ নরম আপনি যাইতা মাত্র নাই কান দেখি আমার আব্বায় কিলা মুসল্লাত নমাজ পড়াইবা আমার আব্বার যে সময় বুধবাইবা নবীজি উঠতে আইতা মাত্র না আপনার বেমারের দুঃখী কার নবীজির আমার আব্বার হলেন যা থামাইব আপনার মুসল্লাত আমার আব্বাও বাইতে পারতা নাই নবী যে বারবার কইন আয়েশা জলদি আবু বকর দে খবর দেও না নমাজ খান পড়াই লাইতা ও সময় এবার আবু বকর কাছে খবর গেল আবু বকর ইমামতি আরম্ভ করলা নবী যে দুইজন সাহাবার খান্দো ফাও ধরলা আমরা খান্দো আর দি ধরলা নবী যে আটিয়া যাইতে পারেন না দুই ফাও নাই টানি টানিয়া আবু বকরের ঘরে গিয়া বইয়া একতেদা করিয়া নমাজ পড়িলা রে ভাই পড়িয়া নবী যে তোমার ওয়াজ শেষ বয়ান করলা ও মুসলমান হল আসসালাম আমার নবী মরবার আগে দুনিয়া থেকে বিদায় নইবার আগে যে শেষ দুইটা কথা কইছেন এক নম্বর হইল নমাজ নমাজ উম্মত রে নমাজ আর দুই নম্বর হইল অধীনস্থ তোমরা যারা আছে তোমরার মাঝে যারা তোমরার অধীনস্থ আছে তুইন সবল তোর মাঝে যে দুর্বল দুর্বলের লগে তুইন বালা ব্যবহার করিস বালা ব্যবহার করিও আর তোমরা তোমরার দুর্বলের লগে বালা ব্যবহার করিও ভদ্র নম্র ব্যবহার করিও আর নবী যে ফরমাইলা নমাজ 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 একবার কও না সুবহানাল্লাহ আজ মুসলমান মসজিদে যাইতে পারে না হ্যাঁ মসজিদে যায় না আমার ভাই তুমি তোমারে ডরাও তুমি তোমারে ডরাও একজন সাহাবিরে প্রশ্ন করা হয়েছিল সাহাবি এক বেটায় আস্তা দিন আল্লাহ 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 করে রোজা রাখে আর ই বেটায় রাইত আস্তা রাইত তাহাজ্জুদ করেন তিলাওয়াত করেন ঘুমাইনু না কিন্তু জুমা এবং জমা তো যাই না আপনি কোন চাইন নবীজি আপনার তো পরামর্শ দিছেন তাইলে ই বেটার ফাইসলা কিতে হইব ই সাহাবিও কইছেন এই বেটারে যাও গিয়া জানাইয়া দিও যাইন সারা বছর রোজা রাখেন এই দাইনের বি দিন বাদে আর আইয়ামে তো শ্রীকর বাদে আস্তা বছর রোজা রাখেন সারা রাত তিলাওয়াত করেন তাহাজ্জুদ করেন কিন্তু মসজিদে জমা তো যাই না এনে গিয়া কইও তাই জাহান্নামি তাই দুজকি হোক আউজবিল্লাহ আরে জোরে কও না নাউজবিল্লাহ আজ মুসলমান মসজিদে দেবা যায় না ফজর নক্ত আসসালাতু খাইরু মিনান নাওম আমরা সারা উঠিয়া যাইনি না যাই না এটা অশুভা দিয়ে মানতাম না সারা যাইনি যারা গুরোয় আমরা কই না যে যাই না হিসাবে ম্যাক্সিমাম তো না যারা নানি মাত না খেলে হে ইমানদার একবার চিন্তা করছাই তুমি দোকানের ডিউটি মুকানের ডিউটি চাকরির ডিউটি বেটির ডিউটি বাচ্চার ডিউটি সব পুঙ্খানুপুঙ্খভাবে আরাম আপনার আমল করো কিন্তু ফজর রক্ত ইমানের ডিউটি পয়লা দুই রাখাত নমাজ ইকান বুঝায় না মাত বুঝা গেছে নি ফজর রক্ত পয়লা আপনি গুমতাকে উঠার বাদে
ইমানত ডিউটি দুই রাকাত নামাজ তোমার সমুজ হইল না ও ইমানদার আপনি নিজরে একবার মোল্লায়ন খরসাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আল্লাহর নবী ফরমাইদরা আমার যে উম্মতে সকালে ফজর রক্ত উঠিল উঠিয়া বাড়ি তুজু পড়িল এক সুন্নতের উপরে আমল করল এরপরে কুলিয়া কুল হুয়াল্লাযী বাড়ির সুন্নত পড়িল আর এক সুন্নতের উপরে আমল করল এর বাদে যদি আমার উম্মত গে আপনার বাড়ি থাকি বা ওযু মসজিদের দিকে রওনা দিল আর এক সুন্নতের উপরে আমল করল আল্লাহ রাসূল ফরমাইদরা উম্মত রে গুয়াকে তুমি ইহরাম বান্দিয়া কাবার দিকে রওনা দিলা এই জোরে কও সুবহানাল্লাহ আর যে সময় গিয়া নামাজটা আদায় করব তখন ফরিস্তা হলে তার হাত আনিয়া ইমানের একটা জান্ডা দিবা একবার কওরা সুবহানাল্লাহ এখন যদি আপনি ফজরের নামাজের বাদে ইমানের জান্ডা পাও বিজেপির জান্ডা লইয়া যে বেটায় ঘুরে তাহলে আপনি কইবা নিগু কংগ্রেসের মানুষ মাত না খানে কিতা কইবা বিজেপির মানুষ হ্যাঁ তাইলে ইমানের জান্ডা লইলে আপনি ইমানদার মানুষ নাই মাত না খানে ইসলামের মানুষ নাই নি যে নবীজিয়ে কইছেন ইমানের জান্ডা দেব হইব এ কথার একিন আছে নি মাত না খানে আছে নি তাহলে আল্লাহ রসুলের ফরমাইদরা ফজরের নামাজ তুমি আদায় করে লাইছো ইমানের জান্ডা তুমি পাইবা আইতে সময় প্রতি কদম দোষ নাকি পাইলাই দোষ গুণা মাফ হইল ইমানের জান্ডা তুমি লইলাই আর নবীজিয়ে ফরমাইদরা যে বেটা ফজরের রক্ত বাড়িতে বেট বেটা হইয়া ঘুমাইলাই নামাজ আদায় করলাই না এ ব্যান্দাস তোমার হাত শয়তানের জান্ডা দেব হইব রে ভাই বাইরে যদি শয়তানের জান্ডা হাত লইলাও তুমি ইমান ওই মারালা মানুষ না ইসলামের মানুষ নাই তুমি শয়তানের বন্ধু শয়তানের দুষ্ট হইলাই শয়তানের মানুষ হইলাই যদি তুমি চব্বিশ ঘন্টার ভিতরে বেনমাজি মরি যাও শয়তানের দুজক পর্যন্ত লইয়া যাইব ইমানের জান্ডা হাত লইয়া মরি যাও ফরিস্তার জন্নত পর্যন্ত লইয়া যাইবা জোরে কও সুবহানাল্লাহ বর্তমানে হাইলাকান্দি রোডটুকু খুব ভালো নাই মাথা লাগে বিআইপি রোড বাইক খুব স্পিডে চলে জানি হান্ড্রেড স্পিড সব সময় থাকে হ্যাঁ বেটা বিয়ানে উঠিছে নমাজ উমাজ পড়িছে না আর মোবাইল লইছে আক্তা অনলাইনে আপনার লাভারে খরচইন ফোন ধরছে আর অ্যাক্সিডেন্ট করিয়া উড়িয়া ফুড়িয়া মরি গেছে মাত কইলা হয় নি মাথা লাগে নি জোয়ান হুয়া হাওয়াত উসময় বুঝতে পারছো নি যেমনে দেখছে ফোন বাবা আর হাওয়াত হুসো নাই এখন পড়ি গেছে কোন সময় শুক্রবার জুমার আগে ফজরের নমাজ পড়িছে না আমরা কই আল্লাহ দিছে রে বা ফল্লার হুয়াকে বড় বালা দিন মরছে হয়নি মাথা না কেনে বলে কিলা মরল বলে শহীদি দরজা বাইলিছে হয়নি মাথা না কেনে হয়নি আমরা বহুত মানুষ আমরা কইলানি হ্যাঁ কিন্তু বেনমাজি হইয়া যদি মারা যায় তাহলে কিলা শহীদি দরজা পাইব শহীদি দরজায় কাল তো হৌর বাড়ির দরজা না যাই মনে করে আমাই যাইতে রে ভাই বেনমাজি মরে যে কুত্তা মরা মরছে জাহান নাম তার লাগি আইছে কুকুর তা গিয়ার বাদ এক অলিয়াতে কুকুরের দ্বারো গিয়া গুরিত্রা আর কুকুরে এক অলির দ্বারো গিয়া গুরের ঔ সময় আপনার গলিয়ে কুকুরটা জিকাইলাও কুকুর তুইন বাদ না আমি বাদ কুকুরে কইলো এখনো কইতাম না এক কুকুরে অলিরে জিকাইলো আপনি বালা নিলা আমি বালা অলিয়া কইলে এখনো কইতাম নাই কারণ মর আমারই কে তার কোনো সিওরিটি নাই যদি ইমানের হালত আমার মৌত হয়ে যায় তাহলে তুই তো কুকুর বাদ তো তাকে বাদ জমিন কুচ্ছু নাই আমি তো আমার সবচেয়ে বালা কারণ ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম আর যদি বেইমানের বেরবাজি হালত আমি মরে যাই তাহলে তুই কুকুর আমার তাকি বালা কারণ তুই মরি আল্লাহ জাহান নাম জন্য তোর কোনো ফয়সালা নাই আমি যদি মরি যাই তাহলে আমি কুকুর তাকি আরো বাদ ঠিক আছে মাতো না কেনে এক অলি এক বাজার আটিত্রা মানুষে তানে কই না সালাম আলাইকুম তাইন কিতা কইতা ওয়ালাইকুম আসসালাম নান মাতলা কানে তাইন খালি কই আল্লাহ তুরানে মানু বানাক মাতখান বুঝা গেছেন মানুষে কই না সালাম আলাইকুম তাইন কই আল্লাহ তুমরানে মানু বানাক তাইন কই এক বেটায় কইল ইতে কিতা ব্যবহার মানু বুজুর্গ মানু অলি আল্লাহ মানু ওয়া মাখরি মানুষে সালাম করেন তাইন কই মানুষ বানাক ও একদিন বেটায় গিয়া বেরিছে হুজুরকে কইছে হুজুর আপনারে মানুষে আসসালাম আলাইকুম আপনারা আপনারে কইছেন কইতাম আলাইকুম আসসালাম আর আপনি খালি কোন মাল্লায় মানু বানক ব্যাপারটা কিতা তাই কইলা বেটা হর ইতা বুঝতে নাই নাসুর বান্দা কইছে না যাইতে পারতে নাই না কই এবার হুজুর ভেবেছে পড়ে গেছেন না মাথা লাগে বেদাকার ধরি যাইতে ইজ্জতর সোয়াল এগিয়ে তুই কাপড় ধরি কয় হুজুর কইয়া যাবা লাগবো ইজ্জতর সোয়াল নেন ও তাই কইলা মানতে নানি বলে না বিসমিল্লাহ করি তান থকিও বুক খুলিয়া তার মাথার দিছই দিয়া কইছেন তোরা চোখ মেল চাই বাজার বাই ওলা বাজার বাই চোখ মেলিছে মলিয়া দেখে নাউজবিল্লা আস্থা বাজারও খালি কুকুর মেকুর হিয়াল টোলা বান্দর সুহরি আঁটি দিলা কৌ নাউজবিল্লা আরো জোরে কৌ নাউজবিল্লা মারছে চিৎকার কইছে হুজুর দয়া করি আপনার তকি হরা খুয়া
আর আমার তওবা করি আপনার ইমান কবুল করা কোয়া ইসলাম কবুল করা কোয়া আপনার তো কি মাতার যদি আমার না দিয়ে আর কোনো গুরু দিতে আয় তাহলে হে হয়তো আমার সবচেয়ে বড় সুয়র দেখলো অনেক হুজুর আমার আল্লাহ কইছে ওয়ালাকাদ সারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা بِغَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِغَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ আমার আল্লাহ কইছে এই দালিয়া রাখো খানবাতিয়া হলো আল্লাহ কইছে ও গোলাম হল এই আমার বান্দা হল আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দান এরার লাগি যখন নাম খান নির্ধারণ রাখছি না খান নাম লাকড়ি এরারে বানাইব লাহম কলব তারে আমি বুঝার শক্তি দিলাম মৌলানা সাহেব আলী মোখলে নবী কোরআনে সব কিছু তারা কইছে সুদ হারাম ঘুষ হারাম মদ হারাম বেবিচার হারাম তারা কইছে পর্দা করো নমাজ পড়ো রোজা রাখো হজ করো কিন্তু এই দুনিয়ার সব কিছু বুঝে আমার কথা খান বুঝে না ওলাহম আয়ন তারে আমি সব দিলাম হে দুনিয়ার সব গান্দা দেখে ফেসবুক দেখে গান দেখে নাচ দেখে কিন্তু আমার কথা খান শুনেও না দেখেও না ওলাহম আজান আমি আল্লাহ তারে শোনার শক্তি দিলাম লা ইয়াসমাউনা বিহা আমার কথা সে শুনে না আমার আল্লাহ কইরা উলাইকা কাল আনআম এইসব মানুষ জানোয়ার বনি গেছে কখন নাউজুবিল্লাহ আরো জোরে কখন নাউজুবিল্লাহ আমি কই আননি আমার আল্লাহ কইরা এরা জানোয়ারের মতো হই গেছে কই আল্লাহ কইছেন বাল হুম আফদাল জন্য শুধু জানোয়ার নাই জানোয়ারটা কি আরো বাদ হয়ে গেছে আপনার কখনো নাউজুবিল্লাহ আরো জোরে কখনো নাউজুবিল্লাহ কারণ আপনি আমি চিন্তা করি দেখি জানোয়ার যদি তার জানুয়ারি হালতে মরোয়েতে তার দুজক জন্য আছেন মাতলা খেলে আমরা এটা দরবার আসেনি না নাই যদি আমি নাউজুবিল্লাহ আপনি আমি যদি এই হালতে মারা যাই তাহলে জানোয়ারটা কি বালাই না বাদ জোরে মাতলা বাদ না বালা তো আল্লাহ কইলা উলাইকা কাল্লানাম আমার কোরআন দিলাম বুঝে না আমার হলবির হদিস দিলাম বুঝে না ইসলাম দিলাম বুঝে না হুনিয়াও হুনে না দেখিয়াও দেখে না বুঝিয়াও বুঝে না উলাইকা কাল্লানাম এরা জানোয়ার বনি গেছে কি বাল হুম আফদাল জানোয়ার তাকি আরো বাদ বনছে উলাইকা হুমুল গাফিলুন এরা তো বড় দোকান মাঝে পড়ছে হে জওয়ান এরা একবার তুমি তোমার চিন্তা লাগাও কোন অবস্থায় তুমি পড়লাই হে মুসলমান বড় চিন্তা করো বড় বিপদ আমরা সম্মুখে আছে রে ভাই আছে নি না নাই মাতলা খেলে বিপদ চলেন নি না না মাতই না খেলে হ্যাঁ বিপদ চলের কিন্তু বাসবার লাইন ধরে না বিপদের দিকে দৌড়ায় আমরা ওলা অবস্থা হয়েছে ও যে বাতি যে সময় ধরলে ইটা বাতির তো হয় না কিন্তু একটা ফুক আসই না নি বাতি দেখলে খালি ইয়ে উড়িয়া পড়ে মাতলা খেলে কিন্তু উড়িয়া পড়লে মরে না বাসে মাতলা খেলে মরে না বাসে তো ওলা আমরা বাতির গিয়া ফড়িয়া মরিয়ার ফড়িয়া মরিয়ার আজ মালিকর সম্পর্ক ছুটি গেছে কি না ফরমানির কারণে না ফরমানির কারণে আল্লাহর দুয়াই দিয়ে কই আর মুসলমান হুশ করো একদিন আইব ও ইলা আপনি আমি ওয়াজ হলাও বড় কঠিন হইব মার ঠিক আছেন আজ মসজিদও দাঁড়ায় না কিন্তু খুব দিন নাই মসজিদও যাওয়াটাও কঠিন হয়ে যাব মার ঠিক আছে নি এরে 59 ভারতের প্রাইম মিনিস্টার মনমোহন সিং আছিল নেন তোরা জোরে মাতো না 15 বছর 1 লাখ 8 আছিল আসিল নি তার বেটা মাতাল ফাগুড়ি আসলো নি ভারতের কোনো সংবিধান কোনো প্রশাসন কোনো সরকার কোনো সুপ্রিম কোর্ট কোনো হাইকোর্ট কোনো আপনার লোয়ার কোর্ট কোনো বেটার বাহর হিম্মত আছে নি তার মাথা তাকিয়ে ভাবলে গুলি তো মাতলা খেলে খেনে 100% শিখ তারা পাগলি ব্যবহার করে মার ঠিক আছে মাতাই না খেলে সুতরাং কোনো মানুষের দরমত আঘাত করা কোনো সরকারের সাংবিধানিক আইন আছে নি মাতাই না খেলে এটা সেকুলার স্টেট না নি হ্যাঁ কিন্তু আমরার দরমত মানুষে আঘাত করে আমরার দোষে মা ঠিক আছে নি কারণ আমরা তকি পড়ে ফিন দিয়ে 5% 95% নাই এখন আপনি যদি কোনো কারণ আপনার অ্যাপ্লাই করুন ডিপার্টমেন্টাল অর্ডার হইব তকি খুলিয়া ফেলা আপনি কইবা ধর্মস্থান থাপড় মারি কইব 99 গেনা দিলে ওই তুলখান তাকি ধর্মওয়ালা হইলে রে ভাই কইব না না মাতো না খালে
বাদে গর্দনার ধরি যদি মসজিদ থাকি বারো করবো আপনি কইবা মসজিদ গিয়া নমাজ না পড়লে হয় না কইব নিরান্ন পঁচানব্বই গিয়ে না পড়লেও যদি তুই খানোর মসজিদ আয় না আইলি বর্তমানে আপনি আপনার এপ্লাই করলে পুলিশ গেলে দাঁড়িয়ে রাখতে দেয় না পঁচানব্বই গিয়ে কাটিলেও তার কারণে কেনে হইব রে ভাই এর লাগে আল্লাহ কইছে ও আমা আশা বাতুকুম মিম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর আমার আল্লাহ তোমরা গেছে যত সমস্যা হল দেখা দে যা সমস্যা তোমরার উপরে আই যায় এটা তোমরা আতর হামাই লতাই আমি বেশিরভাগ তোমরা ছাড়ি দিলাই আজ বেনমাদির অভাব নাই সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া ব্যবসার অভাব নাই প্রকাশ্য বেটিন দিয়ে আপনার বেপর্দা বেহায়া হিংসা দেশে মুসলমানের বড়ি গেছে কি আজ মুসলমানের মধ্যে ইসলাম নাই যার কারণে মুসলমান তুমি আমি লাঞ্ছিত বঞ্চিত নতুবা আমার কথা আল্লাহর কথা আছে ও মুসলমান আল্লাহ পাকে ফরমাইন ওয়াক্কানা হাক্কানা আলাইনা নাসর মুমিনিন ইমানদার তোমরা সাহায্য করা আমার ডিউটি আমার কর্ম ওয়ালা তাকিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আমার আল্লাহ কইরা তোমরা কখনো লাঞ্ছিত বঞ্চিত হইতাই নাই তোমরা জমিনও লাঞ্ছিত বঞ্চিত হইবার কোনো কথা নাই এই পৃথিবীর সমুদয় জাতির শীর্ষে তোদের অবস্থান থাকব যদি তোমরা প্রকৃত ইমানদার বনতে পারো রে ভাই আমার ভাই হল বুজুর্গ আমার মা তো শেষ লম্বা করতাম না।